আজ থেকে মোটামুটি 42 বছর আগে 5ই সেপ্টেম্বর 1977 লঞ্চ করা হয় ভয়েজার 1 স্পেসক্রাফটকে। ভয়েজার 1 এমন একটা নাম, যদি আপনি একজন স্পেস লাভার হয়ে থাকেন তবে এই নামটার সাথে আপনারা নিশ্চিত পরিচিত। মানুষের দ্বারা তৈরি করা প্রথম অবজেক্ট যা মহাকাশে এখন সব থেকে বেশি পথ অতিক্রম করে ফেলেছে, আর মানুষের দ্বারা তৈরি প্রথম অবজেক্টও যা এখন ইন্টারস্টেলার স্পেসে যাত্রা করছে। আজ যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন ভয়েজার 1 আমাদের থেকে 21.7 বিলিয়ন কিলোমিটার দূরত্বকে অতিক্রম করে ফেলেছে। কিন্তু এতটা দূর থাকা সত্ত্বেও ভয়েজার 1 এর সাথে আমাদের সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয়নি। আমরা এর লোকেশনকে ক্রমাগত ট্র্যাক করে এগিয়ে যাচ্ছি, কিন্তু এবার প্রশ্ন, আর কতদিন, কতদূর আমরা এই লোকেশনকে ট্র্যাক করতে পারবো, কখন আমাদের সাথে ভয়েজারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, জানবো আজকের এই ভিডিওতে। সালটা 1964, জেট প্রপালশন ল্যাবরেটরির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ডেভিড প্ল্যান্ডো লক্ষ্য করেন 1970-এ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন একটা সরলরেখা বরাবর একটা সারিতে আসতে চলেছে। তিনি তখন গ্র্যান্ড ট্যুর নামক একটা ধারণাকে আমাদের সামনে নিয়ে আসেন, যার লক্ষ্য ছিল সৌরমণ্ডলের প্রত্যেকটা গ্রহকে সামনে থেকে দেখা। এই ধারণা থেকেই দুটো স্পেসক্রাফ্টকে লঞ্চ করার কথা চিন্তাভাবনা করা হয়, যার দ্বারা আমরা সৌরমণ্ডলের প্রতিটা গ্রহ, যার মধ্যে প্লুটোও অন্তর্ভুক্ত ছিল, তাদের সামনে থেকে দেখে তাদের একটা ছবি তুলতাম। এই গোটা মিশনের নাম দেওয়া হয় দ্য গ্র্যান্ড ট্যুর প্রোগ্রাম। কিন্তু আনফর্চুনেটলি কিছু টেকনিক্যাল প্রবলেমসের কারণে এই প্রোগ্রামটা যেমনটা প্ল্যান করা হয়েছিল ঠিক তেমনভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরেই নাসা এই কনসেপ্টের ওপরে 1977-এ একটা অন্য মিশনকে প্ল্যান করে ফেলে, যার নাম রাখা হয় দ্য ভয়েজার প্রোগ্রাম। এই মিশনেও দুটো স্পেসক্রাফ্টকে লঞ্চ করা হয়েছিল, ভয়েজার 2 আর ভয়েজার 1। 20 আগস্ট 1977 ভয়েজার 2 স্পেস প্রোবকে লঞ্চ করা হয়, তার ঠিক 16 দিন পরেই 5 সেপ্টেম্বর 1977-এ লঞ্চ করা হয় ভয়েজার 1 স্পেস প্রোবকে। এই দুটো স্পেসক্রাফ্টের দ্বারা আমরা আমাদের সোলার সিস্টেমের গ্রহ তথা গ্যাস জায়ান্টগুলোকে প্রথমবার সামনে থেকে দেখলাম। কিন্তু আপনারা কি জানেন, এই প্রোগ্রামে আমরা প্লুটোকে কিন্তু মিস করে যাই। ভয়েজার 2 জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুনকে ফ্লাইবাই করে, অন্যদিকে ভয়েজার 1 কেবল জুপিটার, স্যাটার্ন আর তার সবথেকে বড় চাঁদ টাইটানকে ফ্লাইবাই করেছিল। স্যাটার্নকে ফ্লাইবাই করার সময় ভয়েজার 1 সেই নির্দিষ্ট পরিমাণে ভেলোসিটিকে অ্যাচিভ করে নিয়েছিল যার দ্বারা সে এই সৌরমণ্ডলের বাইরে বেরোতে পারে। আর লঞ্চের 3 বছর 3 মাস 9 দিনের প্ল্যানেটারি মিশনের পরে ভয়েজার 1 পাড়ি দেয় একটা অজানার উদ্দেশ্যে, যেখানে তার সামনে যে কী আসবে সেটা কেউ অনুমানও করতে পারত না। লঞ্চের প্রায় 21 বছর 9 মাস পর এখনও এ নিজের যাত্রা চালিয়ে যাচ্ছে। আজ এখন যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, ভয়েজার 1 21.7 বিলিয়ন কিলোমিটারের পথ অতিক্রম করে ফেলেছে। 25 আগস্ট 2012 ভয়েজার 1 আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারি হিলিওপোসকে ক্রস করে ইন্টারস্টেলার মিডিয়ামে প্রবেশ করা প্রথম স্পেসক্রাফ্ট হিসেবে নিজের নাম জলজল করে লিখে নেয়। আজে আমাদের থেকে 145 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে যাত্রা করছে, অর্থাৎ পৃথিবী আর সূর্যের দূরত্বের প্রায় 145 গুণ বেশি দূরে। কিন্তু এখনও আমরা তাকে এত দূর থেকে ট্র্যাক করতে পারি। এবার প্রশ্ন, আর কতদিন, কতদিন আমরা এর সাথে যোগাযোগ টিকিয়ে রাখতে পারবো? এটাকে বোঝার জন্য আগে আমাদের এটা বুঝতে হবে ভয়েজার 1 কীভাবে আমাদের সাথে যোগাযোগ করে, অর্থাৎ আমরা কীভাবে ভয়েজার 1-এর থেকে ডেটা রিসিভ করি আর ট্রান্সমিট করি। তো সবার প্রথমে একটা 20 কিলোওয়াটের রেডিও সিগন্যালকে পৃথিবীতে থাকা বড় বড় টেলিস্কোপের দ্বারা ভয়েজার 1-এর দিকে পাঠানো হয়। এই সিগন্যালকে ভয়েজার 1 পর্যন্ত পৌঁছাতে 21.7 বিলিয়ন কিলোমিটারের দূরত্বকে অতিক্রম করতে হয়, যা করতে প্রায় 20 ঘন্টা সময় লাগে। তারপর ভয়েজার 1-এ থাকা সেন্সিটিভ অ্যান্টিনা সেই সিগন্যালগুলোকে রিসিভ করে, তারপর ভয়েজার 1 20 ওয়াটের একটা রেডিও সিগন্যাল পৃথিবীর দিকে ট্রান্সমিট করে দেয়। এবার 20 ওয়াটের একটা রেডিও সিগন্যাল এই দূরত্বটা অতিক্রম করতে করতে টোটালি ডিস্ট্রয় হয়ে যায়, এতটাই উইক হয়ে যায় যে এটাকে ডিটেক্ট করা আমাদের জন্য খুবই কষ্টকর হতো, যদি না আমাদের কাছে থাকতো ডিএসএন, অর্থাৎ ডিপ স্পেস নেটওয়ার্ক। ডিপ স্পেস নেটওয়ার্ক রেডিও অবজারভেটরির একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক যা পৃথিবীর 3টে কোণে ইনস্টল করা আছে, ইউনাইটেড স্টেট, স্পেন আর অস্ট্রেলিয়া। এই রেডিও অবজারভেটরিটা এতটাই সেন্সিটিভ যে এটা কোনো ডিস্টর্ট নয়েজকেও খুব সহজে ক্যাচ করে নেয়, অর্থাৎ ভয়েজার 1 থেকে আসা সিগন্যাল কতটাই উইক হোক না কেন, আমাদের কাছে সেটা কোনো ম্যাটারই করে না।
আমরা তার সিগন্যালগুলোকে খুব সহজেই ডিটেক্ট করতে পারি। আর প্রতিদিন এই ডিপ স্পেস নেটওয়ার্কের দ্বারাই ভয়েজার ওয়ানের সিগন্যালকে এখনও পর্যন্ত আমরা লোকেট করে আসছি। বিগত 50 বছরের তুলনায় মহাকাশ থেকে আসা সিগন্যালগুলোকে ডিটেক্ট করার জন্য আমাদের টেকনোলজি এখন অনেক উন্নত হয়ে গেছে। বর্তমান টেকনোলজির দ্বারা আমরা কয়েক আলোকবর্ষ দূর থেকে আসা রেডিও সিগন্যালগুলোকে খুব সহজে ডিটেক্ট করতে পারি। সেই কারণেই আমরা এখন এটা বলতে পারি, ভয়েজার ওয়ানের লোকেশনকে ডিটেক্ট করার জন্য আমাদের কোনো লিমিট নেই। আমরা একে যে কোনো সময় খুব সহজেই ডিটেক্ট করে নেব। কিন্তু এখানে প্রধান সমস্যাটা হলো, ভয়েজার ওয়ান চলে RTG অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরের দ্বারা। সহজভাবে বললে RTG একটা ছোট সাইজের ইলেকট্রিক জেনারেটর যা রেডিও অ্যাক্টিভ মেটাল দ্বারা ইলেকট্রিসিটি প্রোডিউস করে থাকে। যদিও এই রেডিও অ্যাক্টিভ জেনারেটরগুলো টোটালি ওয়েস্ট হতে অনেক বছর সময় নেয়, সেই কারণেই একে স্পেসক্রাফটের পাওয়ার সোর্স হিসেবে এখনও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে ভয়েজার ওয়ান 17 কিলোমিটার প্রতি সেকেন্ডের স্পিডে আমাদের থেকে দূরে যাচ্ছে, আর সেই সময়ের সাথে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালও প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা হারাচ্ছে। সাল 1990-এ ভয়েজার ওয়ান পৃথিবীর একটা ছবি নেয়, যাকে দ্য পেল ব্লু ডট নামে আমরা জানি। এই ছবিটা ক্লিক করার পর তার ক্যামেরাগুলোকে টোটালি অফ করে দেওয়া হয়, যাতে ভয়েজার ওয়ানের পাওয়ারকে কিছুটা হলেও বাঁচানো যায়। কিন্তু বৈজ্ঞানিকরা মনে করেন ভয়েজার ওয়ান 2025 পর্যন্তই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, ততক্ষণই যতক্ষণ তার RTG কাজ করবে। তারপর সে আর এতটা এনার্জি প্রোডিউস করতেই পারবে না যে ভয়েজার ওয়ানে থাকা ইনস্ট্রুমেন্টগুলোকে পাওয়ার দেওয়া যায়। সহজভাবে বললে ভয়েজার ওয়ান আর বেশি দিন আমাদের সাথে থাকবে না। এখনকার সময় দাঁড়িয়ে ভয়েজার ওয়ানে থাকা 11টা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের মধ্যে মাত্র 4টেই অ্যাক্টিভ আছে। তার দ্বারাই এখন আমরা ইন্টারস্টেলার স্পেসের ম্যাগনেটিক ফিল্ড, সোলার উইন্ড আর কসমিক রেসের তথ্যগুলোকে ক্রমাগত রিসিভ করছি। তারপর একদিন এমনও আসবে যখন ভয়েজার এই বিশাল অন্ধকারের সমুদ্রে তলিয়ে যাবে, কিন্তু এর যাত্রাটা তখনও থামবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার অন্তিম লক্ষ্যে পৌঁছে যায়। অন্তিম লক্ষ্য অর্থাৎ তার মধ্যে থাকা গোল্ডেন রেকর্ড, একটা নিমন্ত্রণ আমাদের তরফ থেকে সেই উন্নত সভ্যতার জন্য যারা একে খুঁজে বার করতে পারবে। কি আছে সেই রেকর্ডের মধ্যে জানবো আমাদের এর পরের রোমাঞ্চিত ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। তো এক্ষুনি এই ভিডিওটাকে একটা লাইক করে দিন, প্লিজ একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন, তারপর যদি পারেন একটা প্লিজ শেয়ারও করে দিন। আমি জানি ওটা করবেন না, ঠিক আছে চলুন। এমনই সায়েন্টিফিক স্পেস ভিডিও বাংলা ভাষায় দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, বাংলা ভাষায় সায়েন্টিফিক স্পেস নলেজকে সাপোর্ট করুন, তবেই মহাকাশ বিজ্ঞানের আসল ধারণাটা সবার সামনে আসবে। যদি এখনও আমাদের ফেসবুক পেজটাকে লাইক না করে থাকেন, তবে এক্ষুনি যান আর লাইক করে নিন, আমরা ওখানেও ভিডিওগুলো পোস্ট করি। শেয়ার করুন বেশি বেশি করে ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি গ্রুপ সব জায়গায়, যাতে মহাকাশ বিজ্ঞানের আসল থটগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো আরও বেশি করে আমাদের সাপোর্ট করুন। তো আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন আর সবাইকে ভালো রাখুন। লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।